উদ্বোধনের প্রহর গুনছে ফটিকরায় আম্বেদকর কলেজের নবনির্মিত জনজাতি ছাত্রীনিবাস। রাজ্য সরকারের সহায়তায় এবং স্থানীয় বিধায়ক সুধাংশু দাসের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে আরও এক উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চলছে ফটিকরায়। কলেজ পড়ুয়া জনজাতি ছাত্রীদের থাকার ব্যবস্থা করে দিতে কলেজের পাশেই সরকারের জনজাতি কল্যাণ দপ্তর অর্থানুকূল্যে 1,78,00,000 টাকারও বেশি অর্থ ব্যয় তৈরি হয়েছে 50 শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রীনিবাস। মঙ্গলবার এই হোস্টেলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উদ্বোধন ঘিরে হোস্টেলের শেষ তুলির টান চলছে যুদ্ধকালীন তৎপরতায়। হোস্টেলটি চালু হলে উপকৃত হবে ছাত্রীরা। পড়ুয়ারা জানিয়েছেন, বর্তমানে অনেকটা পথ পেরিয়ে এসে বাড়ি ভাড়া নিয়েই কলেজে পড়াশোনা চালাতে হচ্ছে, তাতে বেশ বেকায়দায় পড়ছেন আর্থিকভাবে অসচ্ছলরা। হোস্টেলটি চালু হলে তাদের পঠন পাঠনে অনেকটাই সুবিধা হবে বলে জানিয়েছেন তারা। ফতেগ্রায় আম্বেদকর কলেজে আইয়ে আমরা বেজান আনন্দিত, কেননা আমরা সুবিধা হয়েছে হোস্টেল পাইয়া। তো আমরা এখন তো এখানে থাকতে পারবো হোস্টেলে, তো এত ঘর থেকে আমরা আবেদন করতে লাগতো না, হোস্টেল পাইছে যখন আমরা বেজান আনন্দিত। থ্যাংক ইউ। কলেজে পড়ে আমরা বাড়ি গঙ্গানগর, মানে আইতে যাইতে অসুবিধা, ওখানে কলেজে একটা হোস্টেল গার্ল হোস্টেল খুঁজছি, মানে খুলবার পরে সুবিধা হয়েছে। আমরা আইবার যাইবার আগে হইলে রেন্টে থাকে পড়তো, ওখানে হইলে হোস্টেলে থাকতে পারবো, ভালো হয়েছে আমরা লাগে। এদিকে এই বিষয়ে কলেজ অধ্যক্ষ সুব্রত শর্মা জানিয়েছেন, জনজাতি ছাত্রীদের কথা মাথায় রেখে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল এই হোস্টেল নির্মাণের। অবশেষে স্থানীয় বিধায়কের উদ্যোগে পরিকল্পনা যে বাস্তব রূপ পেয়েছে তা তুলে ধরেছেন খোদ কলেজ অধ্যক্ষ। হোস্টেলটিতে 12টি থাকার কক্ষ এবং আলাদা পড়ার ঘর সহ সব ধরনের সুব্যবস্থা হোস্টেলটিতে রয়েছে। বাড়ি থেকে কলেজের দূরত্বের উপর নির্ভর করে এবং অভিভাবকদের আয়ের উপর ভিত্তি করেই হোস্টেলে ছাত্রীদের দেওয়া হবে অগ্রাধিকার। এটি চালু হলে পড়ুয়ারও উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন কলেজ অধ্যক্ষ। ছাত্রছাত্রীরা আছে, তো সেই কথাটা মাথায় রেখে ওদের যাওয়া আসা খুব অসুবিধে হয়, সেই কথাটা মাথায় রেখেই আমরা অনেকদিন থেকে চেষ্টা করছিলাম। তো স্থানীয় বিধায়কের উদ্যোগে আলটিমেটলি আমাদের এই 50 সিটের গার্লস হোস্টেলটা TTDC থেকে এটা বরাদ্দ করা হয়। আমাদের 50 সিটেড গার্লস হোস্টেল যেটা, তার মধ্যে 12টা রুম আছে, প্রত্যেকটি রুমে 4টে করে বিছানা থাকবে। TFDPC অলরেডি ফার্নিচার প্রোভাইড করে দিয়েছে, স্টাডি টেবিল এবং বাকি যে আনুষঙ্গিক যে আসবাবপত্র সেগুলো এসে গেছে। এর মধ্যে টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে সিভিল ওয়ার্কসে 1,78,75,142 টাকা। প্রায়োরিটিটা দেওয়া হবে যারা দূর দূরান্ত থেকে আসে, যেমন জুড়িচোড়া থেকে যদি কেউ আসে বা অন্য জায়গা থেকে যদি কেউ আসে। এখন তো অনলাইন অ্যাডমিশন হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ত্রিপুরার খুমলুং এলাকার কেউ এখানটায় অনলাইনের মাধ্যমে পেয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমরা দূরের ছাত্রীদেরকে আমরা ডেফিনেটলি প্রায়োরিটি দেবো। সেকেন্ড প্রায়োরিটির ক্যাটেগরিটা আসবে যে আমাদের ইনকাম গ্রুপটা দেখে, যে যদি তার সামর্থ্যটা না থাকে এখানটায় ভাড়া থাকা। কলেজে হোস্টেল চালু হবার খবরে খুশি পড়ুয়াদের অভিভাবকরাও। আর্থিকভাবে অসচ্ছলরাও এখন সফলভাবেই করতে পারবেন পড়াশোনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।